আজকে আমরা আলোচনা করব এই যে ইংরেজি পার্টের যে বিষয়গুলো পরীক্ষায় আসতে দেখা যায় তার থেকে আমি আজকে আলোচনা করব অ্যানালজি। হ্যাঁ অ্যানালজি, অ্যানালজি অ্যানালজি শব্দটা আছে, অ্যানালজাস থেকে, এটার অর্থ হচ্ছে সাদৃশ্য, সাদৃশ্য। হ্যাঁ, সাদৃশ্য বিচার করার জন্যই মূলত অ্যানালজিটা আসে। এখন আমি আপনাকে প্রথমে দেখাই অ্যানালজি আপনি কিভাবে আসবে এবং কিভাবে সমাধান করবেন। যেমন আমি একটা লিখলাম রোজ, একটা শব্দ লিখলাম, তারপরে এখানে কোলন গুলো এভাবে ডাবল কোলন থাকে, অবশ্য সকলে জানেন, তবু আমি জাস্ট একটু দেখাই। তারপরে ফ্লাওয়ার, এভাবে একটা হেডওয়ার্ড থাকবে, এ বি সি এবং ডি, এভাবে অপশন থাকবে। মনে করেন এখানে অপশন দিল রোজ এবং থর্ন, এখানে অপশন দিল বাটারফ্লাই, এখানে অপশন দিল ব্রিক, এটা বি, হ্যাঁ ব্রিক অ্যান্ড বিল্ডিং, এখানে অপশন দিল পাইন এবং ট্রি। এখানে আপনার কাজ হবে উপরে যে হেডওয়ার্ড আছে, এই একজোড়া হেডওয়ার্ড, এই একজোড়া হেডওয়ার্ড যা থাকে এই শব্দের সাথে, এই শব্দের একটা রিলেশন থাকে। আপনার কাজ হবে এই শব্দের সাথে এই শব্দের যে রিলেশন, এই রিলেশনটা এখান থেকে বের করা, সবচেয়ে ক্লোজেস্ট কোন জায়গায় রিলেশনটা আছে ওই জিনিসটা বের করা। দেখো এই রিলেশন বের করার সময়ে আপনার কাজ কি, আপনি কিভাবে রিলেশনটা বের করবেন তা নিয়েই আজকের কথা। এখন রিলেশন বের করতে গিয়ে দেখা যাবে এটার সাথে এটার যে রিলেশনটা আছে সেম রিলেশন নিচের অপশন গুলোতে একাধিক অপশনে থাকতে পারে। একাধিক অপশনে যখন সেম রিলেশনটা পাওয়া যাবে তখন আপনাকে চিন্তা, আপনাকে ভাবনার ডাইমেনশন চেঞ্জ করতে হবে, অন্যভাবে ভাবতে হবে এখানে রিলেশনের পরিধিটা কি এভাবে না ওভাবে, অথবা সবচেয়ে ক্লোজেস্ট রিলেশনটা আপনাকে বাছাই করে অ্যান্সার করতে হয়। আচ্ছা তাহলে এই ধরনের একটা প্রশ্ন যখন আসে আপনার প্রথম কাজ হবে এটা সলভ করার জন্য, প্রথম কাজ হবে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, অর্থাৎ এই প্রথমে হেডওয়ার্ড জোড়া, এই এক জোড়া হেডওয়ার্ড, এটার মিনিং গুলো অনুমান করা, অর্থাৎ কোনটার কি অর্থ মিনিং। তারপরে স্টেপ ওয়ান, স্টেপ টু হচ্ছে রিলেশন, রিলেশনটা বের করা, রিলেশনটা বের করা। রিলেশন বের করবার সময় শুধুমাত্র একটা জিনিস সচেতন থাকতে হবে, সমজাতীয় রিলেশন আরো একাধিক আছে কিনা। এখানে এমন বিষয়, এমন অ্যানালজিটা আসবে এমন ভাবে এই শব্দ যে গোত্রে একই গোত্রের শব্দ থাকবে কিন্তু রিলেশন থাকবে অন্য একটা, কিন্তু অ্যান্সার যেটা হচ্ছে ওই অ্যান্সারটা ওই গোত্রের না হয়ে ভিন্ন গোত্রের, কিন্তু উত্তর হবে ওটাই। এই ধরনের কিছু সমস্যা এখানে আছে, এটা সলভ করার জন্য তাহলে আমি একটা স্টেপ বলবো। প্রথম স্টেপ হচ্ছে মিনিংটা অনুমান করা, বেশি কঠিন শব্দ আসবে না। তারপরে হচ্ছে রিলেশনটা বের করা। এই এক্সাম্পলটা আমি লিখেছি সলভ করার জন্য নয়, আমি প্রশ্নের ধরন দেখানোর জন্য। তাহলে আমি এখানে বলেছি অ্যানালজি শব্দটা আসছে অ্যানালজাস থেকে, এরকম এরকম দুটো শব্দ দিয়ে এখানে চার জোড়া শব্দ বা দুই জোড়া শব্দ বা তিন জোড়া শব্দ দিবে, এরকম বাংলায় আসতে পারে আবার ইংরেজিতেও আসতে পারে। এখন এই ধরনের প্রশ্ন সলভ কিভাবে করবেন তা নিয়ে আমার আলোচনা। এখানে আমি স্টেপ বলেছি দুইটা, প্রথম স্টেপ হলো আপনি মিনিং গুলো একটু অনুমান করবেন, দ্বিতীয় স্টেপ হলো রিলেশন বের করবেন। এবার আপনাকে প্রথমে আমার যে আলোচনা, আলোচনার মধ্যে একটা লম্বা অংশ জুড়ে বা অনেকগুলো এক্সাম্পল আমি আপনাকে দেখাচ্ছি রিলেশনটা কেমন হবে, এবং আমি যা বলবো এগুলোই অলমোস্ট চলে আসবে, এর বাইরে যদি অ্যানালজি আসে এর বাইরে তেমন একটা আসবে না। দেখেন অ্যানালজির মধ্যে তাহলে এই যে প্রথম জোড়া শব্দ, মনে করুন এটাকে হেডওয়ার্ড ধরলাম, হেডওয়ার্ড, এই এই শব্দের সাথে এই শব্দের যে রিলেশন, এই রিলেশনটা, রিলেশন কি ধরনের হয়, রিলেশন রিলেশন অনেক ধরনের হতে পারে। রিলেশন থাকতে পারে পার্ট অ্যান্ড হোল, পার্ট অ্যান্ড হোল বলতে যেমন দেখুন আমি বললাম বিফ, বিফ হচ্ছে গরুর মাংস। এখন যদি বলি কাউ, তাহলে এই যে আমি লিখলাম কাউ,
তারপরে লিখলাম মনে করেন বিফ, তাহলে কাউ যদি হুল হয় বিফ হচ্ছে তার পার্ট, অংশ পরিপূর্ণ অংশ তার একটা খণ্ডিত অংশ, এরকম সম্পর্ক দেখতে পারে। মনে করুন আমি লিখলাম ক্লাস, তারপর আমি লিখলাম স্টুডেন্ট, তাহলে ক্লাস হচ্ছে পরিপূর্ণ, সবগুলো স্টুডেন্ট মিলে ক্লাস, কিন্তু স্টুডেন্ট হচ্ছে তার একটা অংশ। এভাবে পার্ট অ্যান্ড হোল সম্পর্ক থাকতে পারে, আপনার সম্পর্ক থাকতে পারে। যেমন দেখেন আমি লিখলাম ওয়ার্কার অ্যান্ড টুল, এরকম সম্পর্ক থাকতে পারে। ওয়ার্কার অ্যান্ড টুল, ওয়ার্কার এবং টুলের সম্পর্ক কিরকম? মনে করেন আমি বললাম এ কার্পেন্টার, মিস্ত্রি, এখন তারপরে দিলাম স করাত, এই টাইপের সম্পর্ক থাকতে পারে। যদি বলি মনে করুন পেইন্টার, পেইন্টার হচ্ছে ওয়ার্কার, মনে করেন পেইন্টারের জন্য তার টুল হচ্ছে কি ব্রাশ, তাহলে পেইন্টারের সাথে ব্রাশের রিলেশনটা কি ওয়ার্কার অ্যান্ড হিজ টুল, এরকম। মনে করেন টিচার, টিচার হচ্ছে ওয়ার্কার, আর প্যান, প্যান দিয়ে তিনি কাজ করেন, তার উপাদান টুল অস্ত্র, এটা দিয়ে তিনি কাজ করেন, তাহলে প্যানের সাথে টিচারের যদি সম্পর্ক, এটা হচ্ছে ওয়ার্কার অ্যান্ড টুল রিলেশন। তাহলে দুইটা সম্পর্ক দেখেছেন, সম্পর্ক থাকতে পারে ওয়ার্কার অ্যান্ড টুল, সম্পর্ক থাকতে পারে ওয়ার্কার অ্যান্ড ওয়ার্ক প্লেস, ওয়ার্কার অ্যান্ড ওয়ার্ক প্লেস। কিরকম ওয়ার্কার অ্যান্ড ওয়ার্ক প্লেস রিলেশন? যেমন ধরুন টিচার স্কুল, টিচার ইউনিভার্সিটি, তাহলে ফার্মারের সাথে তার ওয়ার্ক প্লেসের সম্পর্ক কি ফিল্ড, ব্যাংকারের সাথে ওয়ার্ক প্লেসের সম্পর্ক কি ব্যাংক, এই টাইপের সম্পর্ক থাকতে পারে। এই কথাগুলো কেন একটা একটা বলছি, এই কথাগুলো শুনবার পরে আপনার মাথায় সম্পর্ক কি কি হতে পারে, সম্পর্কের ডাইমেনশন, সম্পর্কের পরিগত অ্যানালজিতে কি কি সম্পর্ক আসতে পারে, এটা আপনার মাথায় খেলবে, এই জন্য শুনতে থাকুন। তারপরে মনে করুন সম্পর্ক থাকতে পারে ওয়ার্ক ক্রিয়েটর অ্যান্ড ক্রিয়েশন, তাহলে ওয়ার্কার অ্যান্ড ওয়ার্ক প্লেস শুনেছেন। তারপরে মনে করুন এখানে আমি এটা মনে করুন তিন দুই গেল, তারপরে মনে করুন চার, প্রশ্ন থাকতে পারে ক্রিয়েটর, ক্রিয়েটর, তারপরে প্রশ্ন মনে করুন আমি লিখলাম ক্রিয়েশন, ক্রিয়েটর ক্রিয়েশন। যেমন মনে করুন বিদ্রোহী, এটা প্রশ্ন কিন্তু আসছে, বিদ্রোহী এটা কবিতার নাম, তারপরে দিল নজরুল, তাহলে নজরুল হচ্ছে ক্রিয়েটর, তার ক্রিয়েশন হচ্ছে কি বিদ্রোহী কবিতা। মনে করুন গীতাঞ্জলি, গীতাঞ্জলি হচ্ছে ক্রিয়েশন, রবি ঠাকুর হচ্ছে ক্রিয়েটর, ম্যাকবেথ হচ্ছে ক্রিয়েশন, শেক্সপিয়ার হচ্ছে ক্রিয়েটর। বুঝতে পারছি, সহজ হয়ে গেল। তাহলে সম্পর্ক চার, তাহলে সম্পর্ক থাকতে পারে ডিগ্রি, ডিগ্রি অফ, এটা সবসময় আসে, ডিগ্রি অফ ইন্টেন্সিটি, ডিগ্রি অফ ইন্টেন্সিটির সম্পর্ক থাকতে পারে। ডিগ্রি অফ ইন্টেন্সিটি বলতে কি মিন করছেন স্যার? ডিগ্রি অফ ইন্টেন্সিটি হচ্ছে কোন একটা জিনিস নিজের অবস্থা থেকে আরো গুরুতর আকার ধারণ করা, নিজের যে অবস্থা অবস্থার উন্নতি ঘটা। যেমন ধরুন পরীক্ষা এসেছিল হাইগ্রোমিটার, হাইড্রোমিটার, আরো সহজ করে বলি, যেমন ধরুন মনে করেন ওয়ার্ম, ওয়ার্ম মানে কি উষ্ণতা, তাহলে ওয়ার্ম মানে উষ্ণতা, তারপরে এরপরে শব্দটা দিলাম হট, তাহলে উষ্ণতার তীব্র অবস্থা হচ্ছে হট। মনে করুন সম্পর্ক দিলাম কুল, কুল মানে হচ্ছে কি ঠান্ডা, এখন কুল এই শীতল অবস্থার আরো তীব্রতর অবস্থা হচ্ছে বরফ, এই টাইপে ডিগ্রি অফ ইন্টেন্সিটির সম্পর্ক থাকতে পারে। আচ্ছা তাহলে মনে করুন সম্পর্ক থাকতে পারে, সম্পর্ক থাকতে পারে মনে করেন এই সোর্স, হ্যাঁ সোর্স অ্যান্ড ফলোয়ার্স, সম্পর্ক থাকতে পারে মনে করেন মাদার, মাদার, তারপরে লিখলাম অফিস স্ত্রী, যেগুলো পরীক্ষায় আসে ওই কয়েকটাই বলছি আর বেশি না, মাদার অ্যান্ড অফিস স্ত্রী, অর্থাৎ অফিস স্ত্রী মানে হচ্ছে শাবক বাচ্চা। এখন এখন এখানে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে মনে করেন দিল এ খাও, খাও এটা হচ্ছে গাই, তাহলে আমি লিখলাম মনে করেন খ্যাফ বাছুর, তাহলে খাও খ্যাফ, এই যে মাদার এবং তার প্রজন্ম, মা এবং তার প্রজন্ম, মা এবং তার প্রজন্ম, এই টাইপের সম্পর্ক গুলো বেশি আসে। তাহলে আমি এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ সম্পর্ক দেখালাম, সম্পর্ক গুলো দিয়ে কি বুঝাতে চাচ্ছি, আমি বুঝাতে চাচ্ছি প্রথমে আপনার কাজ হচ্ছে মিনিংটা আন্দাজ করা, তারপর আপনার আবিষ্কার করতে হবে এখানে রিলেশনটা কি, রিলেশন অনুমান করা। আচ্ছা এবার আমি চলে যাচ্ছি এক্সাম্পলে, কিভাবে করবেন জিনিসগুলো, অর্থাৎ পরীক্ষায় কিভাবে আসবে তা দেখানোর জন্য একটা এক্সাম্পল দিই প্রিভিয়াস প্রশ্ন থেকে। মনে করুন
আমি দিলাম প্রশ্ন হলো ম্যাসন, MASON, তারপরে দিলাম কি ওয়াল, এভাবে দিল এবং বলা হলো এই সম্পর্কগুলো বের করে। এখন এখানে আসলাম আর্টিস্ট, তারপরে এইজেন, তারপরে মনে করেন আমি দিলাম কি স্কাল্পচার, মোরাল, তারপর আমি দিলাম কি ফিশারম্যান, ফিশারম্যান শট। দেখে অ্যান্সার বের করেন কি হবে, কোনটা অ্যান্সার। মোবাইল টোবাইল দেখা মানুষ বলে স্যার বি, কেমনে মানে বি কেন হলো আগে কারণ স্যার এখানে সম্পর্কটা কি কে কি তৈরি করে আর কি, যান এক্স্যাক্টলি, অর্থাৎ এখানে হচ্ছে ওয়ার্কার এবং তার ক্রিয়েশন, এটাও হতে পারে। হ্যাঁ, ওয়ার্কার এন্ড তার ক্রিয়েশন কে কি তৈরি করে, গুড, এটা সম্পর্ক। এখন এই এই শব্দটা দেখেন তো, ESEL, ইজেল, ইজেল শব্দের অর্থ হতো চিত্র ফলক, এর অর্থ কি চিত্র ফলক। আচ্ছা তাহলে আর্টিস্ট, শিল্পী, চিত্র ফলক, স্কাল্পচার, ভাস্কর, মোরাল, মোরাল মানে কি মানে মূর্তি আর কি, স্থাপত্য শিল্পী স্থাপত্য আর কি। অথবা মূর্তি। ফিশারম্যান ট্রট, ট্রট মানে কি, এটা একটা মাছ, ট্রট একটা কিসের নাম, মাছের মাছ নাম না, ট্রট মানে কি মাছ। এখন এখানে সম্পর্ক হচ্ছে তিনি কর্তা কর্মী, ইনি ইনার সৃষ্টি হচ্ছে এটা, তাহলে এখানে সৃষ্টিকর্তা এবং তার সৃষ্টি। এখন ফিশারম্যান কি মাছ সৃষ্টি করে, করে না। না স্যার, আচ্ছা এখন ভাস্কর মূর্তি সৃষ্টি করে, ওয়াল দেয়ালের তৈরি কর্তা যেমন ম্যাসন, মোরালের তৈরি কর্তা ও স্কাল্পচার, কিন্তু আর্টিস্ট ইজেল চিত্রফলক, চিত্র তো না চিত্রফলক, বুঝেন নাই, চিত্র স্যার ফলক তো মিস্ত্রি বানাবে, ফলক তৈরি করার পরে ওখানে গিয়ে চিত্রটা বানাবে কে, আর্টিস্ট। আর্টিস্ট এই দেখছেন সূক্ষ্ম বিষয়, এটা তো চিত্রকর্ম নয় চিত্র ফলক, এই জন্য এটা অ্যান্সার নয়, অ্যান্সার হচ্ছে কি বি, বুঝতে পারছি। আরো আরেকটা বলবো, আরো একটা স্যার আমি একটু, মানে হ্যাঁ হ্যাঁ আর্টিস্ট, হ্যাঁ আর্টিস্ট বলে দেয় যে এটা এরকম হবে, কিন্তু সেটা কাজটা করে দেয় না, করে তো মিস্ত্রি। করে মিস্ত্রি, এটাও একটা কথা। আবার আসলে মানে চিপ এই জিনিসটা তো, এই ফ্রেম এটা মিস্ত্রি বানায়, হ্যাঁ, কিন্তু একে দেয় আর্টিস্ট যে এভাবে করবা। হ্যাঁ এক্স্যাক্টলি, গুড গুড, চিন্তা ঠিক আছে, মিলছে আমার সাথে। এবার আর একটা এক্সাম্পল দিব, বেশি বেশি কথা বাড়াবো না। মনে করেন আমি একটা ট্রিভিয়াস প্রশ্ন খুঁজে বের করি, তারপরে মানে ইয়া লাগবে, যেমন আমি লিখলাম এটা করে পরীক্ষা আসে, এটা প্রিভিয়াস প্রশ্ন না হলেও, যেমন প্রশ্ন দিলাম প্যাট্রন, PATRON, প্যাট্রন, তারপরে দিলাম কি সাপোর্ট, আচ্ছা একটা, তারপরে আমি লিখলাম মনে করেন স্পাউস, তারপরে হচ্ছে ডিভোর্স মানে এ, তারপরে হচ্ছে বি, আমি দিলাম এখানে আমি লিখলাম আর্টিস্ট, তারপর আমি লিখলাম কি ইমিটেশন, আচ্ছা সিটা আমি দিলাম কাউন্সেলর, তারপর আমি দিলাম কি অ্যাডভাইস, আরো একটা অপশন দিলাম সেটা হচ্ছে রেস্টুরেন্ট, TAURANT, রেস্টুরেন্ট, এবং এরপরে আমি লিখলাম কি কাস্টমার, দেখি বলেন এখন কি হবে অ্যান্সার। এখন প্রথমে আমাদের যে হেডওয়ার্ড আছে, হেডওয়ার্ড জোড়ার মধ্যে সম্পর্কটা কি, প্যাট্রন শব্দের অর্থ কি পৃষ্ঠপোষক, পৃষ্ঠপোষক
হ্যাঁ, পৃষ্ঠপোষক। পোষক পৃষ্ঠপোষক কি করেন? সাপোর্ট দেয়। সাপোর্ট দেন। তাহলে সাপোর্টটা হচ্ছে পৃষ্ঠপোষকের কাজ। সাপোর্টটা হচ্ছে পৃষ্ঠপোষকের কি কাজ? তাহলে কাজ সম্পর্কটা পেয়ে গেছি। এখানে একটু সময় দিবেন, মানে হেডওয়ার্ডের সম্পর্কটার পরিধিটা দেখবেন। এবার আসেন, স্পাউস মানে স্বামী স্ত্রী, তাহলে স্বামী স্ত্রী ডিভোর্স দেয়, এরকম সম্পর্ক কি এখানে আছে? না স্যার, এটা তো ইয়ে হবে, কাজী বা প্রথমে এবার এখন আর্টিস্ট ইমিটেশন, তাহলে ইমিটেশন মানে কি? অনুকরণ। ইমিটেশন মানে কি? অনুকরণ। তাহলে আর্টিস্ট অনুকরণ করা, অনুকরণ করাটাই কি আর্টিস্টের কাজ, পেশা? না স্যার, সৃষ্টি করা, নতুন সৃষ্টি কিছু করাটা সৃষ্টি করা। আর্টিস্টের পেশা। এক্স্যাক্টলি, গুড। কারণ একজন সৃষ্টি সৃষ্টি করা আছে, কথা বললাম পড়াই না শেষ। এবার বলেন, এবার সেই হবে রেস্টুরেন্ট স্যার। কাস্টমার সৃষ্টি করে, রেস্টুরেন্ট। না হ্যাঁ না স্যার, আচ্ছা, সেই হবে। রেস্টুরেন্টের কাজ হচ্ছে খাবার দেওয়া কাস্টমারকে। তার মানে এদের সম্পর্ক নেই, পৃষ্ঠপোষকের কাজ হলো সাপোর্ট দেওয়া, সাপোর্ট রেস্টুরেন্টের কাজ হলো খাবার দেওয়া, কাস্টমার দেওয়া নয়, কাস্টমার তো সে আনবে। সুতরাং আর্টিস্টের কাজ অনুকরণ করা নয়, তার কাজ হচ্ছে কি করা? সৃষ্টি করা, নতুন নতুন জিনিস। সুতরাং কাউন্সেলর অ্যাডভাইস দিবি, তাহলে কাউন্সেলর মানে দিবি উপদেশ দাতা, এবং তার কাজই হচ্ছে কি দেওয়া? উপদেশ দেওয়া। এন্ড দ্যাটস দ্য অ্যানসার। আমি বুঝতে পারছি। হ্যাঁ, এভাবেই আমরা এই অ্যানালজি গুলাকে সলভ করব। আমাদের লেকচার শিটে অ্যানালজি আরো দেওয়া আছে, অ্যানালজি গুলো দেখবেন। তাহলে আজকে আপনার চিন্তার জায়গাটার মধ্যে পরিবর্তন যেটা আসছে, মনস্তত্ত্ব নিয়ে আপনার যে ধরনের চিন্তা ছিল, আমার ক্লিয়ার বিশ্বাস আপনার চিন্তার মধ্যে পরিবর্তন আসছে। আপনি মনস্তত্ত্ব মানে যা ভাবছেন, আজকে ভাবনাটার মধ্যে পরিবর্তন যেটা এনে দিলাম, ওই পরিবর্তন অনুযায়ী কাজ করেন। কথা বলতে পারছি? সাধারণ জ্ঞানে কি করবেন, বাংলায় কি করবেন, ইংলিশে কি করবেন? তাহলে স্যার, ইংলিশে আপনি এই যে কারেক্ট স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম, এই জিনিসগুলো নিয়ে আমার একটা ক্লাস আছে, ওই জিনিসগুলো নিয়ে কথা বলেন নাই কেন? কারেক্ট স্পেলিং এগুলো পড়ে এখন সময় নেই, বুঝতে পারছি? আমি যদি আপনাদের বলি, অর্থাৎ আমার শিটে যতটুকু দেওয়া আছে কারেক্ট স্পেলিং এর জন্য ইম্পর্টেন্ট লিস্ট অফ কারেক্ট স্পেলিং, হ্যাঁ এরকম কতগুলো শব্দ আছে, যদি পড়তে চান ওইটুকু পড়তে পারেন। এটার জন্য আলাদা করে বিশাল কোনো আয়োজন নেওয়ার কোনো জায়গা নেই, অর্থাৎ এখানে এটার জন্য শিট। আচ্ছা, তাহলে সিনোনিম অ্যান্টোনিমের জন্য কি করতে পারি স্যার? কিছু করার দরকার নেই, এখন সিনোনিম অ্যান্টোনিম পড়ার সময় নেই। যা আসবে বেসিক থেকে পারবেন, মনে করেন দুইটা আসছে, একটা পারেন নাই, একটা না পারলে কিচ্ছু আসা যায় না দুনিয়াতে। হিসাবটা অর্থাৎ রিয়েলিস্টিক কথা, মানে আপনাকে আমি কিচ্ছে কাহিনী বলে মিথ্যা আশ্বাস দেওয়ার কোনো জায়গা নেই। এটা নিয়ে এত চিল্লাইলাম কেন? কারণ এটা তো আপনি আবিষ্কার করতে পারবেন। আর জাস্ট সিস্টেমটা সম্পর্কে একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে দিলাম। এবার এটা নিয়ে আলোচনা আছে, এগুলো সহজ, এগুলো যদি আপনি এমনি না বুঝে করেন, অর্ডার অফ ওয়ার্ড, অর্ডার অফ লেটার, বর্ণবিন্যাস, শব্দবিন্যাসের প্রশ্নগুলোর মধ্যে কিভাবে ধাঁধা সৃষ্টি করে এবং এই জিনিসগুলোর সমাধান করার জন্য কি কৌশল, এগুলো নিয়ে আমার পরবর্তী ক্লাসে আমি কথা বলবো। অ্যানালজি নিয়ে আপনারা আপনাদের জন্য প্রয়োজনীয় অনলাইনে একটা পরীক্ষার ব্যবস্থা করলাম, হ্যাঁ, কারণ অনলাইনে এমসিকিউ তে আপনি পরীক্ষাটা দিয়ে দিলে, অর্থাৎ মনস্তত্ত্ব নিয়ে অনলাইনে পরীক্ষা দেওয়ার তো সুযোগ আছে। আমরা প্রশ্ন দিয়ে দিব, আপনি অ্যান্সার করবেন ক্লিক করে করে, বিসিএস যেভাবে নেই, তাহলে ক্লিক করে অ্যান্সার করলে উত্তর সাথে সাথে পেয়ে যাবেন আপনার উত্তর শুদ্ধ না ভুল। তাহলে ওখানে আমরা আমার পরীক্ষায় প্রশ্ন যেভাবে আসতে পারে ওটা নিয়ে, তবে এত তাড়াতাড়ি নয়, আর একটু পরে। এত তাড়াতাড়ি নিলে আপনি তো প্রস্তুতি এখনো অত বুঝাইতে পারেন নাই, আরো কয়দিন যাক, আপনাদের সাথে আমার কথা হবে, আমি পরীক্ষার ব্যবস্থা করে যেটা করবো। স্যার তাহলে বলেন, স্যার মানে কিছু ইম্পর্টেন্ট সিন ওয়ান এন্ট্রান্স যদি আমাদেরকে দাগিয়ে দিতেন, বা তখন একটু যে কমন পাওয়া যাবে মোটামুটি, মানে ইম্পর্টেন্ট আর কি সিন না ওয়ান এন্ট্রান্স। ইম্পর্টেন্ট সিনোনিম অ্যান্টোনিম যদি অথবা চান, তাহলে আমি বিসিএস এর আমাদের যে শিট আছে, হ্যাঁ, লেকচার শিটের ভোকাবুলারি পোর্শনের প্রিভিয়াস কোশ্চেন গুলো দিতে পারি, অথবা আর একটা কাজ করতে পারি। আমার কাছে একটা দুই পাতার একটা শিট আছে, দুই মানে শুধু এই এই পৃষ্ঠা এই পৃষ্ঠা, এখানে 3,500 শব্দের, মানে তার 350 শব্দের একটা লিস্ট আছে। এই 350 শব্দ আমরা বের করেছি বিগত প্রায় 100টি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে। আমরা দেখেছি এই 350 শব্দ থেকে যে কোনো পরীক্ষায় প্রশ্ন চলে আসে। এখন ওই 350 শব্দ যদি আপনি দেখে নেন, তাহলে পরে বিসিএস সহ যে কোনো পরীক্ষার জন্য মূলত হয়ে যায়।
ওই শীতটা আমি আপনাদেরকে দিতে পারি আর কি। স্যার ওটা এখানে দিয়ে দিয়েছেন স্যার আচ্ছা ওটা আমি গুগল ক্লাসরুমে। খুলে দিয়ে দিবো, ওটা আমার কাছে রেডি আছে, আমি তো কোনো পরিশ্রমের দরকার নাই, সব আজকে আমি গত 5 বছর ধরে দিয়ে যাচ্ছি, 5 বছর না হলেও 4 বছর ধরে ওটা আমার রেডি আছে, ওটা আমি আমি দিয়ে দিবো, ওইটুকু দেখে নিতে পারে। তাহলে কারেক্ট স্পেলিং এর জন্য শিটের মধ্যে যে শর্ট লিস্ট আছে ওটা দেখবেন, সিনোনিম টিনোনিম এর জন্য যে সাজেশনটা উনি বলছেন ওনার প্রশ্নটা খুব কাজে আসছে, উনি প্রশ্নটা না করলে ওই শিটটা দিতে হবে, ওটা মাথায় কাজ করে নাই আমার, প্রশ্ন করার পরে মাথায় কাজ করলো, এটা আমি দিয়ে দিবো মনে করে। এই এই দুইটার উপরে ক্লাস হবে এবং অ্যানালজি নিয়ে আর কিছু দরকার নাই, অ্যানালজি কেউ জটিল ভাবে নিবেন না, বাংলা অ্যানালজি কিভাবে আসে, ইংরেজি অ্যানালজি কিভাবে আসে, এই জিনিসগুলোকে বাংলায় দিবে আর কি। পৃষ্ঠপোষক সমর্থন, তারপরে স্বামী স্ত্রী, তালাক, শিল্পী, অনুকরণ, উপদেশদাতা, উপদেশ, রেস্টুরেন্ট, গ্রাহক, এভাবে দিলে বাংলা হয়ে গেল তো। তাহলে বাংলা অ্যানালজি বাংলা হলো কি ইংরেজি হলো সেদিকে কিচ্ছু আসে যায়? কিচ্ছু আসে যায় না, আমরা নিয়মটাই নিয়ম, বাংলাতেও আসতে পারে এবং পরীক্ষায় আসছে। এখন একটা রিটেন বিসিএস এর ক্লাস আছে, আজকে এইটুকুতে রেখে দিলাম।